নমস্কার ভিউয়ার, আমার ফেসবুকের বন্ধুরা, সকলেই নিশ্চয়ই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, বাড়িতে আছেন। পূর্ব ঘোষণা মতো আজকে আমরা আবার ফিরে এসেছি স্বনির্ভরতার পর্ব নিয়ে। এই স্বনির্ভরতার বিগত কয়েকটি পর্বে আমরা বলেছিলাম কি করে স্বনির্ভর হতে হয়, স্বনির্ভর হওয়ার জন্য কি কি করার দরকার। আমরা দুটো বিশেষ ওয়েবসাইটের কথা বলেছিলাম, যেখানে আমরা দেখেছি আমাদের ইউনিটটা প্রতিস্থাপিত করব কিভাবে, এবং প্রতিস্থাপিত করার পরে সেই ইউনিটের আধার কার্ড তৈরি করব কিভাবে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পেতে গেলে। তো আজকে অনেকে আমাকে অনেক প্রশ্ন পাঠিয়েছেন, তাদের কাছে অসংখ্য ধন্যবাদ যে তারা আমাকে এই পর্বটা তৈরি করতে বাধ্য করেছেন। তো সকলকে আমার শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাচ্ছি। তা শুরু করছি আমাদের স্বনির্ভরতা সম্বন্ধে কিছু কথা, যেটা না করলে স্বনির্ভরতার পর্বগুলি বিফলতায় পর্যবসিত হতে পারে। আগেই বলেছি যে আমি বিশেষত যেটা বলতে চেয়েছি যে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষের অর্থনীতিতে একটা বিশাল আঘাত আসতে চলেছে। আপনারা জানেন যে এই কোভিড-19 জন্যে, লকডাউনের জন্যে আমাদের অর্থনীতি এক সাংঘাতিক জায়গায় এসে রয়েছে। এর ফলে বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে, টিভিতে আমরা দেখছি যে কয়েক কোটি মানুষ কাজ হারাতে পারে। তো আমরা যারা দেশের শিক্ষিত যুব সমাজ, তাদের বিশেষ করে আমার বলার জন্যে, তাদের তৈরি থাকার জন্যে আমার এই পর্বগুলি আমি সাজিয়েছিলাম। আজকে তাদেরকে বলবো কিভাবে স্বনির্ভর হতে গেলে কি কি বিষয়গুলিকে মাথায় রাখতে হবে, মূলত কতগুলো জায়গায় আমাদের খেয়াল করতে হবে। তো আমরা যেটা করতে চেয়েছি যে আমাদের মধ্যবিত্ত জীবনে যারা সাধারণভাবে লেখাপড়া শিখে মানুষ হই, তারপরে আপনাদের একটা স্বাভাবিক প্রবণতা থাকে যে আমরা একটা সরকারি চাকরি করব অথবা বেসরকারি কোনো ফার্মে নিজেদের জ্ঞান প্রতিষ্ঠা করে সেখান থেকে উপার্জন করে সংসার চালাব। প্রাথমিকভাবে একটা কথা আমাদের জেনে রাখা প্রয়োজন, জায়গাটা বোধ হয় শেষ হতে চলেছে। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে কি কেন্দ্রীয় সরকার বলুন, কি রাজ্য সরকার বলুন, একটা কর্মসংকোচন চলছে। এই কর্মসংকোচন যে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবে করছেন তা নয়, ওনারা অর্থনৈতিক চাপে পড়ে এটাকে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। আপনারা দেখেছেন এযাবৎকালে কন্ট্রাকচুয়াল সার্ভিসের পরিমাণ বৃদ্ধি হয়েছে, কারুর কোনো কর্ম নিশ্চয়তার কথা এখনই আর সেভাবে বলা যাচ্ছে না। সুতরাং আমাদের যারা শিক্ষিত সমাজ আছে তাদেরকে তৈরি করতে হবে নিজেরা কি করে এন্টারপ্রেনিয়রশিপ গঠন। তো চলুন আমরা প্রথম থেকে একবার রিক্যাপিচুলেশন করে নিই। দেখুন, একটা শিক্ষিত ছেলে যার বয়স 18, সে স্কুল এ সীমা অতিক্রম করবে, 18 বয়সে সে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করবে, তারপরে আরও 3 তাকে গ্র্যাজুয়েশনের সময়সীমায় যেতে হবে। তা এই 21 সময়ের মধ্যে আমরা যারা লেখাপড়া উচ্চ স্তরে করতে পারব, তারা অবশ্যই শিক্ষার মাধ্যমে আমাদের নিজেদের প্রতিষ্ঠা করতে পারব, কিন্তু তার সংখ্যা খুবই কম। বেশিরভাগ ছাত্র হন সাধারণ মানের অথবা বিলো দ্যান অ্যাভারেজ। সুতরাং তাদেরও কর্মসংস্থানের দায়িত্ব একটা থেকে যায়। এন্টারপ্রেনিয়রশিপ বলতে
সেই ব্যাপারটা শুধু আমার নিজের জন্য নয়, আমার পরিবারের জন্য নয়, আরও কয়েকটা পরিবারে আমি যাতে গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করতে পারি সেই জায়গায় আমাদের যেতে হবে। তো আমাদের মন থেকে একটা জিনিস পরিষ্কার করতে হবে, যেটা আগে আমরা পূর্বপুরুষের কাছে শিখে আসতাম, বাণিজ্যে বসতে লক্ষ্যী। তো বাণিজ্যটা ঠিকভাবে করতে পারলে এই মন্দার যুগেও, এই মন্দার বাজারেও আমাদের এন্টারপ্রেনিয়রশিপটাকে টিকিয়ে রাখতে পারব। তো আমরা মূল আলোচনায় ফিরে আসি। অনেকে আমার কাছে প্রশ্ন করেছেন, বিভিন্ন রকমের প্রশ্ন, দেখুন আমার আজকের এই আলোচনায় সেই সম্বন্ধে কোনো উত্তর পেতে পারেন কিনা। আমি একজন সরকারি আধিকারিক, অধীনে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদে চাকরি করি। এই চাকরি করার সুবাদে আমরা কিছু অভিজ্ঞতার মুখোমুখি হই, যেই অভিজ্ঞতার কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমার অনেক অভিজ্ঞতা হয়েছে এবং তাদের যে সুচিন্তিত মতামতগুলো সেইগুলো আমি অনেকাংশে শুনেছি, তাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চাই কি করে এইগুলো, এই সমস্যাগুলো থেকে নিজেকে উত্তোলিত করে আগামী ভবিষ্যতের দিকে নিজের এন্টারপ্রেনিয়রশিপকে আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন। আমি জানি সবার মধ্যেই সেই গুণ বর্তমান, কারো সেটা আছে সুপ্তভাবে, আবার কারো সেটা বর্তমান। কোনো মতেই হীনমন্যতায় ভোগা চলবে না, এটা আমাদের ফার্স্ট মন্ত্র। আমিও কিছু করতে পারি, আমার মধ্যেও কিছু আছে, যে কিছু দিয়ে আমি কিন্তু আমার এন্টারপ্রেনিয়রশিপ চালিয়ে নিয়ে যেতে পারি। আমি নিজের গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করতে পারি আমার পরিবারের মধ্যে, তেমনি অন্যান্য যারা পরিবার আছেন তাদের গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা আমি করে দিতে পারব। এই জেদটা আমার কাছে থাকতে হবে, আমার একটা স্বপ্ন থাকতে হবে, যে স্বপ্নটাকে সাকার করার জন্য যা যা করার দরকার আমাকে সেই সেইগুলোকে অ্যাচিভ করতে হবে। তা কি সেই কথা না, আমাকে নিয়ম অনুযায়ী প্রথমে শিক্ষার ধাপটাকে সম্পূর্ণ করতে হবে। যারা অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে আর করতে পারবেন না, তারাও স্তর পর্যন্ত পড়াশোনা করে আর করতে পারবেন না, তারাও ওয়েলকাম। যারা গ্র্যাজুয়েশন করবেন বা উচ্চতর শিক্ষাতে যাবেন, তারাও ওয়েলকাম। একজন এন্টারপ্রেনিয়রশিপ হতে গেলে শুধুমাত্র মনের মধ্যে জেদ থাকলে হবে না, থাকতে হবে একটা স্বপ্ন, এবং সেই স্বপ্ন আপনি অন্যদেরও দেখাতে পারবেন, এই বাসনা বা এই জেদটা আপনাদের মধ্যে থাকতে হবে। তার জন্য কি করতে হবে, তার জন্য করতে হবে যেটা, সেটা আপনার ব্যবহার। সেই ব্যবহারটাকে আপনাকে ঠিকঠাক রাখতে হবে। ঠিকঠাক বলতে কোনো রকমেই মাথা গরম করা চলবে না, এটা হচ্ছে প্রাথমিক শর্ত, যে শর্ততে আপনি কিন্তু অনেকটা দূর এগিয়ে নিয়ে যাবেন নিজেকে। আপনি সরকারি আধিকারিকের সঙ্গে যখন কথা বলবেন, আপনি যখন ব্যাংক আধিকারিকের সঙ্গে কথা বলবেন, আপনি যখন আপনার যে যারা এন্টারপ্রেনিয়র, আদার্স এন্টারপ্রেনিয়র আছে তাদের সঙ্গে কথা বলবেন, আপনি ক্রেতা সাধারণের সঙ্গে কথা বলবেন, আপনি বিজনেসম্যানদের সঙ্গে কথা বলবেন, আপনি কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্টের সঙ্গে কথা বলবেন, মনে রাখবেন আপনার ব্যবহারই আপনার পরিচয় দেবে। আপনার দক্ষতা বাড়বে, আপনাকে সাহায্য করবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। সুতরাং ব্যবহারটাই হচ্ছে প্রথম এবং প্রধান শর্ত। এরপরে আসা যাক ক্ষুদ্র কুটির শিল্প বলতে আমরা কি বোঝাই। ক্ষুদ্র কুটির শিল্প মানে হচ্ছে ছোট ছোট শিল্প, যেগুলোতে খুব সর্ববৃহৎ পুঁজি লাগে না, খুব অল্প পুঁজিতে আমার ব্যবসাটাকে তৈরি করা যায় এবং আমার পরিবারের গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করতে পারা যায় এবং পাশাপাশি অনেকগুলো পরিবারকে নিয়ে আমি এই ব্যবসাটা বা আমার এই এন্টারপ্রেনিয়রশিপটা আমি চালিয়ে নিয়ে যেতে পারি। ক্ষুদ্র কুটির শিল্প বলতে আমরা বুঝি সাধারণত 1 কোটি টাকার মধ্যে যেগুলো আছে সেই ধরনের শিল্পগুলোকে আমরা ক্ষুদ্র কুটির শিল্প দপ্তরের আওতায় আনতে পারি। 1 কোটি টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত যে শিল্পগুলি আছে সেগুলি মাঝারি শিল্পের মধ্যে আমরা ফেলতে পারি। 5 কোটি টাকা বা তদূর্ধ্ব যেগুলো আছে
সেগুলো আমরা বৃহৎ শিল্পের মধ্যে ফেলতে পারি। তো আমাদের এই আলোচনা প্রথমে আমরা ক্ষুদ্র কুটির শিল্প দপ্তর দিয়ে শুরু করেছি। এই ক্ষুদ্র কুটির শিল্প দপ্তর তাকে চিনতে হবে। ক্ষুদ্র কুটির শিল্প দপ্তর মানে MSME। MSME পুরো কথাটা হচ্ছে মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস। পরবর্তী ক্ষেত্রে টেক্সটাইল বা বস্ত্র মন্ত্রককে এর মধ্যে অন্তর্গত করা হয়েছে, তাই এর পুরো নাম হয়েছে MSME&T, মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস ডিপার্টমেন্ট ছিল সেখানে, অ্যান্ড টেক্সটাইল ডিপার্টমেন্ট বা এন্টারপ্রাইজ হিসেবে স্বীকৃতি পেয়েছে এই দপ্তর। তা এই দপ্তরের কতগুলো ভাগ আছে, একটা পূর্ববর্তী আলোচনায় আমরা বলেছিলাম DIC বা জেলা শিল্প কেন্দ্র, এছাড়াও কেন্দ্রীয় সরকারের অধীনে আরও দপ্তর রয়েছে যেটাকে আমরা বলছি KVIC, খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন। রাজ্য সরকারের অধীনে আরও একটি দপ্তর আছে, সেটি হচ্ছে KVIB, খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ বোর্ড। এরা সকলে কিন্তু একযোগে কাজ করে। কারণটা কি? কারণটা হচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট। এত যে শিক্ষিত যুব সমাজ, এই যুব সমাজকে চাকরি দেওয়ার ক্ষমতা কোনো সরকারেরই নেই, তাই স্বনির্ভর হতে হবে। সেই স্বনির্ভরতার জন্যে সরকার আপনাকে সাহায্য করতে পারে। কিভাবে সাহায্য করতে পারে আমরা ধাপে ধাপে আলোচনার মাধ্যমে জেনে নিই। ধরুন আপনি আপনার সমস্ত যে কাগজপত্র আছে, আপনার নিজের কাগজপত্র, নিজের কাগজপত্র বলতে আমি বলেছি শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, আপনার ভোটার আই কার্ড, আপনার আধার কার্ড, আপনার প্যান কার্ড, আপনার যে যে কার্ডগুলো রয়েছে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, রেশন কার্ড হতে পারে, এই যে কাগজপত্রগুলো আপনি একটা ছোট ফাইলে আপলোড করে রাখুন উইথ আপনার একটা সিগনেচার এবং একটা পাসপোর্ট সাইজ ফটো। আপনারা জানেন প্রায় সবটাই অনলাইন হয়ে গেছে, অনলাইনে করতে পারবেন। সেটাও আমি পূর্ববর্তী আলোচনার মাধ্যমে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আবেদন করতে পারবেন। আপনারা দুভাবে আবেদন করতে পারেন, একটা হচ্ছে ডাইরেক্টলি ব্যাংকে গিয়ে আবেদন করতে পারেন, আরেকটি হচ্ছে কোনো একটা সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে গিয়ে আবেদন করতে পারেন। ব্যাংকে ডাইরেক্ট আবেদন করলেও আপনি সরকারি সাহায্য পাবেন, এবং সরকারি দপ্তরের মাধ্যমে করলেও আপনি সরকারি সুযোগ সুবিধা পাবেন। মনে রাখবেন যে আপনি কি পাবেন কি পাবেন না এইটা ভেবে কিন্তু আপনার এন্টারপ্রেনিয়রশিপ এগোবে না, আপনার স্বপ্নটাই সেখানে আসল। আপনাকে আগে দেখতে হবে আমি এই স্বপ্নটাকে সাকার করার জন্যে কোন কোন জায়গায় আমাকে যেতে হবে, কি কি জানতে হবে, মার্কেটিং সার্ভেটা কিরম করতে হবে, এই সমস্ত বিষয়গুলো আপনাকে আগে খুঁটিনাটি বিষয়টাকে পড়াশোনা করে নিতে হবে, খোঁজ খবর নিতে হবে, তারপরেই আপনি আপনার এন্টারপ্রেনিয়রশিপের দিকে এগোতে পারেন। তা নইলে হঠাৎ করে অমুক জায়গা থেকে শুনেছি একটা লোন দিচ্ছে, তাহলে আমিও সেই লোনের দিকে ঝাঁপিয়ে পড়ি, পারেন না, এটা একেবারেই বলা যায়। সুতরাং আপনাকে আগে স্বশিক্ষিত হতে হবে, যেটা আমি এই স্বনির্ভরতার প্রথম ধাপে আমি বলেছিলাম। তা আপনারা ধরে নিলাম যে সেইভাবে স্বশিক্ষিত হয়ে নিয়েছেন, এন্টারপ্রেনিয়রশিপটা নিজের মধ্যে নিয়েছেন, মেশিনারির খোঁজ খবর নিয়েছেন, কোথায় র মেটেরিয়াল পাওয়া যায় খোঁজ খবর নিয়েছেন, কোথায় মার্কেটিং স্ট্র্যাটেজি সেটাও জেনে নিয়েছেন, সব কিছু জানা হয়ে গেছে। তারপরে আপনি ঋণের জন্যে আবেদন করতে পারেন। আমি বলেছি দুভাবে করা যায়, একটা সরাসরি ব্যাংকে গিয়ে আপনি করতে পারেন, আর একটা হচ্ছে সরকারি মাধ্যম দিয়ে করতে পারেন। আগে ছিল কি, MSME দপ্তরে ছিল, আপনারা জানেন যে আত্মসম্মান আত্মমর্যাদা বলে যে স্কিমগুলো ছিল, এখন স্বামী বিবেকানন্দ কর্মসংস্থান প্রকল্প হয়ে গেছে। আবার ছিল PMEGP, প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম, স্ট্যান্ড আপ ইন্ডিয়া বলে কেন্দ্রীয় সরকারের একটা প্রকল্প রয়েছে, সবগুলোই কিন্তু সরকার নিয়ন্ত্রণাধীন। আমি বলেছি সরকার নিয়ন্ত্রণাধীন হোক বা নিজেই আবেদন করতে পারেন ডাইরেক্টলি কোনো ব্যাংকে গিয়ে আপনার এন্টারপ্রেনিয়রশিপের জন্য। অনেকেই একটা প্রশ্ন করেছেন, আমার সব কিছু আছে কিন্তু তা সত্ত্বেও ব্যাংক আমাকে ঋণ দিচ্ছে না। একবার বলে রাখি, যে জায়গায় আপনি আপনার এন্টারপ্রেনিয়রশিপ প্রতিষ্ঠা করবেন বা প্রকল্পটাকে প্রতিষ্ঠা করবেন, সেই জায়গাটাকে আপনাকে পরিষ্কার রাখতে হবে।
পরিষ্কার বলতে আপনি হতে পারে আপনি 18 থেকে 21 বছরের যুবক, বা হতে পারে মধ্যবয়স্ক কোনো যুবক, হতে পারে বা তারপরে তরুণ বয়স্কের কোনো যুবক। আপনারা যখন এন্টারপ্রেনিয়রশিপ নেবেন, অনেক সময় হতে পারে যে আপনার জমি জায়গা আপনার নামে নেই, হতে পারে সেটা কোনো আত্মীয়র নামে রয়েছে, হতে পারে সেটা আপনার বাবার নামে হতে পারে, হতে পারে সেটা মামার নামে, হতে পারে জ্যাঠার নামে, হতে পারে কাকার নামে, এনি অফ দ্য রিলেটিভ হতে পারে। কিন্তু ফার্স্ট ব্যাংকার হিসেবে আপনি যখন ঋণের আবেদন করবেন, সেটা সরকারি সংস্থায় হোক বা ব্যাংকের অধীনেই হোক, আপনাকে কিন্তু জমিটা 5 থেকে 10 বছরের জন্য আপনাকে একটা লিজ করিয়ে নিতে হবে, যদি আপনার নিজের নামে না থাকে। লিজ বলতে ওই 10 বছর আপনাকে জমিটার অধিকার দেবে যে জমির মালিক, সেটা আপনার বাবা হতে পারে, সেটা আপনার যে কোনো আত্মীয় স্বজন হতে পারে, পাড়া প্রতিবেশী হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে। অবশ্যই সেই ডিডটাকে রেজিস্টার্ড করে নিতে হবে, এই রেজিস্টার না করলে ব্যাংক কিন্তু বিশ্বাস করবে না। তাহলে জমিটা অবশ্যই বাস্তু হতে হবে, কোনো এগ্রিকালচারাল ল্যান্ড বা কৃষিভুক্ত কোনো ল্যান্ড বা জমি হলে চলবে না। একটু বড় শিল্পের ক্ষেত্রে সেটা ইন্ডাস্ট্রিতে আপনাকে কনভার্ট করে নিতে হবে, কনভার্সন করে নিতে হবে। শিল্প জমিতে কনভার্সন করাটা খুব টিপিক্যাল ব্যাপার এবং একটা সময় সাপেক্ষ, তবে বাস্তু জমি হলেও কিন্তু ব্যাংক এখন অ্যাকসেপ্ট করে নিচ্ছে। কাজে আপনার যে প্রোপ্রাইটারশিপ যেখানে প্রতিষ্ঠিত হবে, জমিটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেখানে আপনার নিজের জমি থাকতে পারে অথবা আদার কোনো লোকের জমি থাকতে পারে, সেটা আপনার সঙ্গে রক্তের সম্পর্ক হোক বা রক্তের সম্পর্ক না হোক, আপনার কাছে যে জমিটা থাকবে সেই জমিটাকে আপনাকে নিজে করে নিতে হবে। নিজের বলতে বাই লিজ অর বাই এনি মিন্স, যদি একাধিক তার মধ্যে অংশ থাকে, সেই সেই ব্যক্তির নো অবজেকশনটা যেন তার মধ্যে থাকে। যদি নো অবজেকশনটা থাকে তাহলে ব্যাংকেরও না দেবার কোনো কিন্তু সমস্যা হবে না, ব্যাংক দিতেই পারে সেখানে, আমাদের সরকারি তরফ থেকে অন্তত সে বাধাটা নেই। দ্বিতীয় কথা হচ্ছে আপনার শিল্পের জন্য প্রয়োজনীয় যে জিনিস সেটা হচ্ছে বিদ্যুৎ। এই বিদ্যুৎ যেটা, সেই বিদ্যুৎ আসতে গেলে আপনার জমিতে দেখতে হবে সেটা অন্য জমির উপর দিয়ে সেই তারটা আসছে কিনা। যদি না আসে খুব ভালো, আর যদি আসে তাহলে যে যে প্লটের উপর দিয়ে আসছে তাদের নো অবজেকশন কিন্তু অবশ্যই নিতে হবে। প্রতিস্থাপনের জন্য আপনার কোনো নয়েজ হয়ে থাকে, সেই নয়েজ পলিউশনের জন্য আপনাকে জেলা শিল্প কেন্দ্রের কাছে যেতে হবে, সেখানে ওই শিল্প সংক্রান্ত ব্যাপারে যে ছাড়পত্র সেটা আপনাকে নিতে হবে। লোকাল গ্রাম পঞ্চায়েতের ট্রেড লাইসেন্স আপনাকে সংগ্রহ করে রাখতে হবে। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোকে আপনাকে আগে থেকে নিয়ে রাখতে হবে আপনি আবেদন করার পূর্বে। আপনি আবেদন করার পর এগুলো নিতে গেলে সমস্যা হতে পারে, সেক্ষেত্রে ব্যাংক কতটা টাইম আপনাকে নাও দিতে পারে, তাহলে সেই জিনিসগুলোকে আপনাকে আগে এগিয়ে রাখতে হবে। হ্যাঁ, আর একটা গুরুত্বপূর্ণ কথা, সেই জমিটা যেন ট্যাক্স, সেটা পঞ্চায়েত হোক, বিএলআর হোক, খাজনা যেন আপ টু ডেট করা থাকে, মেটানো থাকে, তাহলে ব্যাংক ওই জমিতে শিল্প তৈরি করতে আপনাকে কোনো আপত্তি করতে পারবে না। এরপরে যে প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে উঠে আসে, আমি ব্যাংকে আবেদন করলেই কি আমি ঋণ পেতে পারব, কারণ আমার কাছে তো, আমি শিক্ষিত ছেলে, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমার কাছে তো কোনো ক্যাপিটাল নেই, সেই জন্যই তো আমি ব্যাংকের কাছে গেছি। তাহলে এটা দাঁড়ালো যে জমিটা আমার রেডি আছে, ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের সঙ্গেও আমি কথা বলেছি, তারাও আমাকে কানেকশন দেবে, সব জায়গায় রাজি হয়েছে, আমি অনলাইনে অ্যাপ্লিকেশনও করতে পারবো, আমার যে যে কাগজপত্র দরকার সমস্তই রয়েছে। এরপরেও থাকে এক্স ফ্যাক্টর। এক্স ফ্যাক্টরটা কি? এক্স ফ্যাক্টরটা হচ্ছে দুটো জিনিস, আপনাকে দুটো ইন্টারভিউ সামলাতে হবে। আপনি যদি ডাইরেক্ট ব্যাংকে করেন তাহলে ব্যাংকের সঙ্গে আপনার একটা ইন্টারভিউ বা কথোপকথন থাকবে, আবার যদি সরকারি দপ্তর দিয়ে যায় তাহলেও সেখানে একটা ইন্টারভিউ আপনাকে ফেস করতে হবে। অবশ্যই সেই ইন্টারভিউতে আপনাকে কোনো অড কোশ্চেন করা হবে না। আপনার যে শিল্প আপনি প্রতিস্থাপিত করতে চলেছেন সেই শিল্প সংক্রান্ত ব্যাপারেই আপনাকে প্রশ্নোত্তর করা হবে।
কারণ যে সমস্ত সরকারি আধিকারিক না আপনার হয়ে নাম সুপারিশ করবে সেই ব্যাংকে, আপনাকে তারা বাজিয়ে দেখে নেবে প্রাথমিকভাবে যে আপনি সেই শিল্প স্থাপনের উপযোগী কিনা। যদি আপনি যে প্রজেক্টটা জমা দিচ্ছেন, দয়া করে অনুরোধ করব সেই প্রজেক্টটাকে খুব ভালো করে পড়ুন, তার মার্কেটিং স্ট্র্যাটেজি সম্বন্ধে জানুন, র মেটেরিয়াল কোথায় পাওয়া যায় জানুন, আপনি কীভাবে তাদের একটা আউটলাইন দিন। তাহলে ইন্টারভিউ বোর্ডে, আমি বলছি, আমি ইন্টারভিউ বোর্ডে থাকি তা সত্ত্বেও বলছি, আপনারা কিন্তু সেখানে আপনাদের এন্টারপ্রেনিয়রশিপটাকে প্রতিষ্ঠা করতে পারবেন, এ ব্যাপারে আমি আপনাদের কথা দিতে পারি। তাহলে এই যে ইন্টারভিউ বোর্ডে আপনি আপনার প্রজেক্টটাকে প্রতিস্থাপিত করতে পারলেন, তারপরে আপনার এই কেসটা তারা ডিএম এর মাধ্যমে বা DLTFC ডিস্ট্রিক্ট লেভেল টাস্ক ফোর্স কমিটির মাধ্যমে ব্যাংকে পাঠিয়ে দেবে। তো আপনাকে অনেক সময় এখানে একটা প্রশ্ন অনেকেই করে থাকেন, সরকারি দপ্তরে তো কিভাবে বলি, উৎকোচের একটা ব্যাপার থেকে যায় নাকি, সেটা অনেকে বলে। কিন্তু আমি বলছি যে ব্যবস্থা নেই, যে টাকা দিলে আপনার কেসটা ব্যাংকে চলে যাবে মনে করছেন বা যারা এইভাবে টাকা তুলছেন তার দুতরফেই সাবধান, যারা টাকা দিচ্ছেন এবং যারা নিচ্ছেন, তাদের ক্ষেত্রে কোনোরকম যদি জানা যায় তারা উৎকোচের রাস্তা ধরেছেন, তাহলে সরাসরি তাদের এন্টারপ্রেনিয়রশিপ নাকচ করা হবে, দায়িত্ব সহকারে বলছি নাকচ করা হবে। দ্বিতীয় প্রশ্ন বারবার আসে, সেটা হচ্ছে আচ্ছা এটা কোনো জনপ্রতিনিধি থাকবে না, তো জনপ্রতিনিধি থাকলে তো আমি তো ওই দল করি না ভাই, আমি তো অন্য দল করি, তাহলে আমার এন্টারপ্রেনিয়রশিপ গ্রাহ্য হবে তো, আমার কেসটা ব্যাংকে যাবে তো, এই প্রশ্ন কিন্তু বারংবার উঠে এসেছে। আপনাদের নিশ্চিত করতে চাই, বারংবার একই কথা আমি বিভিন্ন জনকে বলি যে এখানে কোনো রকম কোনো জনপ্রতিনিধির কোনো অস্তিত্ব নেই। আপনারা নিজের এন্টারপ্রেনিয়রশিপ সম্বন্ধে যদি আপনারা যথেষ্ট ওয়াকিবহাল হন, আপনি নিশ্চিন্ত থাকুন আপনার কেস ব্যাংকে আমরা পাঠিয়ে দেব। এর জন্য কোনো উৎকোচ, কোনো সুপারিশ, কোনো রাজনৈতিক দলের সুপারিশ, কোনো MLA সুপারিশ, কোনো MP সুপারিশ দরকার পড়বে না। কাজে নিশ্চিন্ত থাকতে পারেন যে আপনার এন্টারপ্রেনিয়রশিপ, আপনার স্বপ্ন পূরণে আপনারা কোনো জনপ্রতিনিধি, কোনো কেউ বাধা হতে পারবে না, যদি না আপনার মধ্যে সেই এন্টারপ্রেনিয়রশিপ দক্ষতা থাকে। তো ঘটনা হচ্ছে যে আমরা এইটা জানতে পেরেছি, তাহলে আপনারা বুঝতে পারছেন ব্যাংকে আমরা এন্টারপ্রেনিয়রশিপটাকে পাঠিয়ে দিলাম, আপনাদের আবেদনটাকে পাঠিয়ে দিলাম, সমস্ত কিছু ঠিকঠাক আছে, তারপরেও বাধা আসে। সে সম্বন্ধেও অনেকে অনেক রকম কোশ্চেন করেছেন, প্রশ্ন করেছেন। আমি তো যে ক্ষুদ্র শিল্প দপ্তরের অধীনে, আমি আগেই বলেছি যে দপ্তরে আমি কাজ করি, সেইখানেও কিন্তু এই ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হয়। আপনি তো বলছেন স্যার সবই তো আমরা ঠিকঠাক করলাম, আমার জমি ঠিকঠাক আছে, সব কিছু ঠিকঠাক আছে, কাগজপত্র ঠিকঠাক আছে, ব্যাংকে গেছিলাম, ব্যাংক আমাদের ডেকেছিল স্যার, কিন্তু ব্যাংক তো আমাদের ঋণ দিতে চাইছে না। দয়া করে একটা কথা বলি এ বিষয়ে, আমি একটু আপনাদের একটা গল্প বলে শোনাই। গল্পটা হচ্ছে, ধরুন আপনি আর আপনার একটা বন্ধু দুজনে মিলে শৈশবকাল থেকে বড় হয়েছেন, শৈশবকাল থেকে যে বড় হয়েছেন একই সঙ্গে, একই স্কুলে পড়েছেন, একই খাবার ভাগ করে খেয়েছেন, একে অন্যের বাড়িতে গিয়ে খেয়েছেন এবং একই সঙ্গে আড্ডা মেরেছেন, তার মধ্যে একজন বন্ধু আপনাকে এসে বলল হঠাৎ করে আমাকে 10,000 টাকা দেয়, আপনি কি বলবেন? আপনি কি তাকে টাকা দেবেন না, নাকি অন্ধের মতো টাকাটা আপনি তার হাতে তুলে দেবেন, নাকি আপনি থাকা সত্ত্বেও মিথ্যে কথা বলবেন? দ্যাট ডিপেন্ডস আপন ইউ, আপনার উপর নির্ভরশীল। কারণ বন্ধুটা যখন আপনার কাছে 10,000 টাকা চেয়েছে, ওর এটা কিন্তু শিওর হয়েছে যে আপনি এই 10,000 টাকা ওকে দেওয়ার মতো ক্ষমতা রাখেন, সেই জন্যই আপনার কাছে সে চেয়েছে। তাহলে বন্ধুত্ব টিকিয়ে রাখতে গেলে আপনাকে 10,000 টাকা দিতেই হবে। এবার আপনি মিথ্যে কথা বলতে পারছেন না, 10,000 টাকা আপনাকে দিতে হবে। তাহলে আপনি প্রথম যে যে কোশ্চেনগুলো ওকে করবেন, ঠিক সেই সেই প্রশ্ন ব্যাংকও আপনাকে করবে।
একদম নিশ্চিন্ত থাকতে পারেন, সেই কোশ্চেনগুলোই ব্যাংক আপনাকে করবে। কারণ ব্যাংকের যে টাকা সেটা কিন্তু ম্যানেজারের নিজস্ব টাকা নয়, তাতে আপনার টাকা থাকতে পারে, আমার থাকতে পারে, আপনার কোনো আত্মীয় স্বজনের থাকতে পারে। সেই টাকাকে রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে ওই ম্যানেজারকে, যে ম্যানেজার ব্যবসার মাধ্যমে টাকা তৈরি করে সুদ হিসেবে আমাদের ওই টাকা সুদ সমেত ফেরত দেবে। ব্যাংক ম্যানেজার যদি ভুল করেন, ব্যাংক ম্যানেজার সেই টাকাটার ম্যানেজমেন্ট যদি না করতে পারেন, তাহলে আমরা যারা কাস্টমাররা আছি, মানে যারা ডিপোজিট করেছি ওখানে, সেই ব্যাংকের উপর থেকে আস্থা কমে যাবে। তাহলে ব্যাংক ম্যানেজারের একটা দায়িত্ব থাকে, তিনি হচ্ছেন আমার, মানে যারা ডিপোজিটার ডিপোজিট করেছেন ওই ব্যাংকে, তিনি হচ্ছেন তার কিপার। আপনার কাছে যে বন্ধুটা 10,000 টাকা চেয়েছে, আপনি প্রথমে তাকে কোশ্চেন করলেন, স্যাটিসফাই হলেন, 10,000 টাকা তুলে দিলেন। তার মানে এই নয় যে স্যাটিসফাই 10,000 টাকা তুলে দিলেন কিন্তু আপনি নিশ্চিন্ত হতে পারলেন কি? এই বন্ধু আপনাকে বলবে যে আমি তোকে কিছুদিনের মধ্যে ফেরত দেবো, তাহলে আপনাকে জিজ্ঞাসা করতে হবে কতদিনের মধ্যে ফেরত দিবি, কি ব্যাপারে টাকা নিচ্ছিস, সব কিছু আপনি জানলেন, শিওর হলেন, দিয়ে দিলেন, এটা একটা ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে আপনি অন্ধের মতো 10,000 টাকা দিয়ে দিলেন। আপনি ভালো ব্যাংক ম্যানেজার, ভালো বন্ধু, 10,000 টাকা চেয়েছে, ঠিক আছে আমার আছে, আমি দিয়ে দিই, ও তো ফেরত দিয়ে দেবে, কারণ আমি তোকে চিনি, ছোটবেলা থেকে দেখছি, দিলেন। কারণ হিসেবে তুমি জানতে পারবে, কারণ হিসেবে আপনি জানতে পারলেন যে সে বলেছে যে তার মা খুব অসুস্থ হয়ে পড়েছে, তাকে হসপিটালে নিয়ে যেতে হবে, সেই হসপিটালের জন্য সে আপনার কাছে টাকা চাইতে এসেছে। আপনি যদি সেই বন্ধুকে বিশ্বাস করেন যে হ্যাঁ তার মায়ের যা কন্ডিশন, তাকে হসপিটালে নিয়ে যেতে হতে পারে, বা হুইচ এভার ইট মে বি, সে মিথ্যে কথা বলতে পারে না, তার মায়ের একটা কাজ, মানে সে আমার মায়ের সমানই, সুতরাং আমি তাকে 10,000 টাকা দিয়ে দিলাম, দিলেন আপনি, আপনি নিশ্চিন্ত হয়ে আপনার কর্মস্থলে চলে গেলেন। কিন্তু তারপর আপনি সন্ধেবেলা ফিরে এসে জানতে পারলেন সেই বন্ধু 10,000 টাকা জুয়া খেলেছে, এবং সেই 10,000 টাকা জুয়া খেলার পরে সে সব টাকা হারিয়েছে। এবার বিশ্বাসের প্রশ্ন, বিশ্বাস আপনি করেছিলেন, আপনি ভুল করেননি, কারণ আপনি সহৃদয়তার সঙ্গে তাকে চিনেছিলেন, ছোটবেলা থেকে চিনেছেন, সে কোনো দুষ্ট সঙ্গে পড়েছে কিনা আপনি জানেন না, তার মানে আপনি বন্ধু সম্পর্কে ঠিকঠাক খোঁজ নেননি, যার জন্যে আপনাকে রাত্রিবেলাতে এসে ওই কথা শুনতে হলো যে সে জুয়া খেলে সমস্ত টাকা নষ্ট করে দিয়েছে। তার মা কিছুই অসুস্থ হয়নি, বিশ্বাসঘাতকতা হলো, ব্রাঞ্চ ম্যানেজারের সঙ্গেও এরকম বিশ্বাসঘাতকতা হতেই পারে। আপনার নিজের বন্ধু যদি এটা বিশ্বাসঘাতকতা করতে পারে, তো ব্রাঞ্চ ম্যানেজারের সঙ্গে বিশ্বাসঘাতকতা হতেই পারে। আপনারা অনেকে হয়তো ভাবছেন সে তো সরকারি কর্মচারী, ব্যাংকে কাজ করে, সরকার থেকে সে মাইনে পায়, সুতরাং সে দেবে না কেন, সরকারের পয়সা আমাকে দেবে, কোনো অসুবিধা তো নেই, ঠিক কথা। কিন্তু একই সঙ্গে ব্রাঞ্চ ম্যানেজারের কিছু দায়িত্ব থাকে, দায়িত্বের সঙ্গে যে এন্টারপ্রেনিয়র টাকা চাইতে এসছে তার সম্পর্কে খোঁজখবর নিয়ে তবেই টাকা দিতে হবে। দয়া করে একবার ব্রাঞ্চ ম্যানেজারের সিটে নিজেকে বসান। ব্রাঞ্চ ম্যানেজার যদি আপনার কাছে টাকাটা চাইতে আসতো, আপনি কি খোঁজখবর নিতেন? সবসময় এটা মাথার মধ্যে রাখুন, তাহলে ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তো আপনি বোঝাতে সক্ষম হলেন ম্যানেজারকে, ম্যানেজারের কাজ কিন্তু খুব শক্ত, তাকে বিভিন্ন রকম কাজ করতে হয়, আমি তাকে দোষ দিচ্ছি না, কিন্তু আমাদেরও দায়িত্ব। আমরা যেমন ডাক্তারের কাছে গেলে আমাদের রোগ সম্বন্ধে কোনো কিছু লুকোলে চলবে না, ঠিক সেই রকমভাবে ব্রাঞ্চ ম্যানেজারের ক্ষেত্রে গিয়ে আমরা কিন্তু আমাদের কোনো কিছু লুকোবো না, সেইটুকু নিয়ে কিন্তু যাব। যদি আপনার কাছে কোনো লুকোনো কথা ব্রাঞ্চ ম্যানেজার অন্য লোকের কাছ থেকে জেনে নেয়, তাহলে ব্রাঞ্চ ম্যানেজার একটা আঘাত পাবে, যে আঘাত কিন্তু লোন দেওয়ার পথে বা ঋণ দেওয়ার পথে, আপনাকে এন্টারপ্রেনিয়রশিপের পথে আপনার অন্তরায় হতে পারে, সেটা আপনারা কোনো মতেই করবেন না। আপনারা সত্যি কথা সত্যিভাবে বলবেন। এইবার হলো দ্বিতীয় কথা, ব্রাঞ্চ ম্যানেজার দিলেন, ব্রাঞ্চ ম্যানেজার দেখলেন যেমন ওই বন্ধুটার মতো হলেন না আপনি, ব্রাঞ্চ ম্যানেজারকে ঠিকঠাক বিহেভিয়ার করলেন, তা সত্ত্বেও ব্রাঞ্চ ম্যানেজার আপনাকে ঋণ দিতে চাইছেন না। কেন দিতে চাইছেন না? তার মানে কি? আপনি আপনার এন্টারপ্রেনিয়রশিপ বোঝাতে পারেন,
কি বোঝাতে পারেননি? ধরুন আপনি একটা অ্যাপ্লাই করেছেন, একটা উদাহরণ দিয়ে বলি, এটা কি স্থির সিদ্ধান্ত ভেবে নেবেন না? একটা পাড়াতে ধরুন 1000 লোক বাস করে, সেখানে অলরেডি 3টে মিষ্টির দোকান রয়েছে। আপনি একটা মিষ্টির দোকান করবেন বলে এখানে আবার একটা ফর্ম জমা, ব্রাঞ্চ ম্যানেজারের লক্ষ্য কি থাকে? ব্রাঞ্চ ম্যানেজারের লক্ষ্যটা থাকে ঋণটাকে শোধ করবে সুদ সমেত, এন্টারপ্রেনিয়রশিপটা বাজে পর্যায়ে যাবে না, আমার নিজেরও কোনো বদনাম হবে না, এইটা ব্রাঞ্চ ম্যানেজার ভাবতে থাকেন। ব্রাঞ্চ ম্যানেজার যখন দেখছেন আগে 3টে দোকান আছে, 1000টা লোককে এরা পরিষেবা দিয়েই যাচ্ছে, এটা নতুন এন্টারপ্রেনিয়র, একে যদি আমি লোন দিই তাহলে দুটো হতে পারে, একটা হচ্ছে হয় সে দাঁড়িয়েও যেতে পারে যার সম্ভাবনা খুবই কম, আর এই 1000টা লোককে আমি যদি 300 300 300 আর্থিক নিয়মে ভাগই করে নিই পাটিগণিতের নিয়মে, তাহলে এর খদ্দে যদি আরেকটা দোকান করে সেটা নেমে আসবে 250, তাহলে 250 লোক যদি এরকম করে তাহলে তার কত মিষ্টি বিক্রি হতে পারে, ম্যানেজার কিন্তু একটা ক্যালকুলেশন করে নেয়। তা সুতরাং সেইখানে আপনার দায়িত্ব হচ্ছে, আপনি ওখানে যখন মিষ্টির দোকান আরেকটা খুলতে চেয়েছেন আপনার নতুনত্ব কিছু থাকবে, সেই নতুনত্ব পার্টটা বোঝানো। নতুনত্ব পার্টটা কি? আপনার ভ্যালু এডিশন কি দিচ্ছেন যেটা ব্রাঞ্চ ম্যানেজারকে চমৎকৃত করবে? যদি ব্রাঞ্চ ম্যানেজার আপনার এন্টারপ্রেনিয়রশিপের উপর ভরসা করে, তবে বিশ্বাস করুন ব্রাঞ্চ ম্যানেজারও আপনার উপর বিশ্বাস করবে। সুতরাং এন্টারপ্রেনিয়রশিপ হতে গেলে কেউ কাউকে শেখাতে পারবে না, আপনার নিজস্ব ব্যবসা আপনার, সেটা ব্রাঞ্চ ম্যানেজারকে বোঝাতে হয়। দ্বিতীয় এবার আপনার জন্য, এবার আর ব্রাঞ্চ ম্যানেজারের নয়, আমি এতক্ষণ ধরে ব্রাঞ্চ ম্যানেজার হয়ে বক 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 করে যাচ্ছি, আপনাদের একটা মনোটোনাস ব্যাপার এসে যেতে পারে, আরে এ তো সরকারি আধিকারিক, এ তো ম্যানেজারের সম্বন্ধেই সব কিছু বলে যাচ্ছে, আমাদের সম্বন্ধে তো কিছু বলছে না। আপনাদের অস্ত্র আছে, সেই অস্ত্রটা আপনাদের কাছে জানাচ্ছি। ধরুন আপনার কাছে কোনো পুঁজি নেই, ব্যাংকের কাছ থেকে ঋণ পেতে হবে, ব্যাংক ম্যানেজারকে বুঝিয়েছেন, ব্যাংক ম্যানেজার তবু একটু দ্বিধাদ্বন্দ্বে দোলাচলে ভুগছেন, আপনিও যে একেবারে শিক্ষিত না হয়ে এসছেন এটা বুঝতে দেবেন না, আপনাকে কিছু কিছু নিয়মকানুন জেনে নিতে হবে। যেমন একটা বলি আপনাকে, সরকার আপনি ঋণ নিলে আপনার হয়ে গ্যারান্টার থাকে, এটা আপনারা জানেন কি? যদি না জানেন তাহলে জেনে নিন কীভাবে আপনার গ্যারান্টার থাকে। যদি আপনি ঋণ নেন, সেই ঋণটার একটা পোর্শন আপনাকে বিয়ার করতে হবে, সেটা হচ্ছে জেনারেল কাস্টদের ক্ষেত্রে 5%, এই 10% সরি, অন্যান্যদের ক্ষেত্রে, অন্যান্য বলতে শিডিউল কাস্ট হতে পারে, শিডিউল ট্রাইব হতে পারে, ওবিসি হতে পারে, মাইনরিটি কমিউনিটি হতে পারে, কোনো মহিলা হতে পারে, কোনো স্বনির্ভর দলের সদস্য হতে পারে, স্বনির্ভর দলের সদস্যর মধ্যে বেশিরভাগটাই এসসি এসটি ওবিসি এসব থাকতে পারে, তাহলে এদের ক্ষেত্রে 5% বা প্রাক্তন সেনাকর্মী থাকতে পারে, এদের ক্ষেত্রে 5% ওন কন্ট্রিবিউশন করতে হবে, এটা আপনার নিজস্ব পুঁজি থাকতেই হবে, কারণ আপনি কিছুটা পার্ট বিয়ার করবেন না এটা হতে পারে না, আপনাকে নিজস্ব কিছু পার্ট বিয়ার করতে হবে, সেটা জেনারেল কাস্টদের ক্ষেত্রে 10%, আর আমি যেগুলো বললাম বাকিদের ক্ষেত্রে 5% বিয়ার করতে হবে। তাহলে কি হবে, ব্যাংক জেনারেল কাস্টদের ক্ষেত্রে 90% প্রকল্পে বিয়ার করবে আর বাকিদের ক্ষেত্রে 95% বিয়ার করবে। বয়সটা অনেক ক্ষেত্রে ব্যাংক ম্যানেজার আর একটা সিদ্ধান্তের মধ্যে নিয়ে ফেলেন, আরে এই বদ্ধলোকের বয়স তো 56-57 হয়ে গেছে, একে আমি কিভাবে দেব, যদি কোনো অসুবিধা হয়। ঠিক এখন মানুষের মর্টালিটি রেট অনেক বেড়েছে, আমি কোভিডের পূর্ববর্তীর কথা বলছি, পরবর্তী ক্ষেত্রে বয়স্ক মানুষরা 55 বছরের বয়সের বেশি মানুষরা এখনো বিজ্ঞানের যে সহায়তা তাতে বলছে যে তারা কোভিডে আক্রান্ত হতে পারেন বয়স্ক মানুষরা বেশি, তা আমি ধরে নিলাম 55 বছর পর্যন্ত কোনো অবশ্য অসুবিধা হওয়ার কথা না, কারণ 60 বছর বয়সে কোনো মানুষের যদি রিটায়ারমেন্ট হয় তাহলে 55 বছর পর্যন্ত ব্যাংক ম্যানেজারের অসুবিধা হওয়ার কথা নয়, কারণ 5 বছরে যদি ঋণ পরিশোধের সময়সীমা নেওয়া হয়। এবার আমি আবার আসি, আপনি কি করে ব্যাংক ম্যানেজারকে রিপ্রেজেন্ট করবেন? আপনি 10% বা 5% যেটা দেবার কথা আপনি স্বীকার করবেন যে আপনি সেটা দিতে পারবেন, সেই জন্য কী করতে হবে, ওই ব্যাংক অ্যাকাউন্টে যে ব্যাংক অ্যাকাউন্ট লোন নিতে যাচ্ছেন সেখানে সেই ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, তা নাহলে আপনি ওন কন্ট্রিবিউশনটা ডিপোজিট করবেন কী করে, সেখানে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে ওন কন্ট্রিবিউশন ডিপোজিট করবেন, কিন্তু কখন করবেন,
ব্যাংক ম্যানেজার মঞ্জুরি পত্র দেওয়ার পরে, তার আগে ইন্টারভিউ চলছে, আপনার সঙ্গে কথোপকথন চলছে। এইবার বাকি যে টাকাটা থাকলো, ব্যাংক ম্যানেজারের দুটো উইন উইন সিচুয়েশন থাকে, আপনারও থাকে, যে এর কাছে যেটুকু আছে আমি সেটা ফিক্সড ডিপোজিট করে ভাবি। আবার আপনি ভাবেন কি আমি কম টাকা জমা রেখে ব্যাংকের কাছ থেকে ঋণটা বেশি পরিমাণে নিই, তাহলে দুটো জায়গাটা দুরকমে, আপনি কম ডিপোজিট করতে চাইবেন আর ব্যাংক বলবে যে না আমাকে মর্টগেজ দিন কিছু, হয় আপনি যে জমিটা নিচ্ছেন সেই জমিটা মর্টগেজ দিন, কিংবা যে এলআইসিটা করেছেন সেটা মর্টগেজ দিন, বা যে ফিক্সড ডিপোজিট করছেন সেটা মর্টগেজ দিন, বা আমার ব্যাংকের আন্ডার একটা রেকারিং ডিপোজিট করুন, এই সমস্ত, বা আমার ব্যাংকের যে ইন্স্যুরেন্সটা আছে সেটা একটা করুন, বিভিন্ন রকমের আপনাকে পরিস্থিতির মুখোমুখি হতে হয়। আপনারা যে এই পরিস্থিতিগুলোর মুখোমুখি হন সেটা আমি আধিকারিক হিসেবে আমি জানি, সেটা তার সঙ্গে যাবেন না। CGTMSE বলে একটা স্কিম আছে, CGTMSE পরবর্তী স্বনির্ভরতার পর্যায়ে আমরা দেখাবো CGTMSE ওয়েবসাইটটা, তার আগে আমি কথা বলে নিই এই CGTMSE পুরো কথাটা হচ্ছে ক্রেডিট গ্যারান্টি ট্রাস্ট ফর মাইক্রো এস। আপনি যখন লোন নিচ্ছেন তার যে আপনি ক্রেডিট গ্যারান্টি, সেই ক্রেডিট গ্যারান্টি নিচ্ছে কে? সরকার। তার জন্য আপনাকে একটা রেজিস্ট্রেশন করতে হবে ওই ব্যাংকে গিয়ে, 1% টাকাটা আপনি ঋণ হিসেবে নিচ্ছেন, 100 টাকা নয়, আমি আপনাকে বলেছি 90 টাকা বা 95 টাকা, সেই 95 টাকার 1.5% আপনি হিসেবে দেবেন, অর্থাৎ প্রথম বছরে দেবেন 1% রেজিস্ট্রেশন ফি আর 1.5% হচ্ছে আপনার ইন্স্যুরেন্স ফি। হ্যাঁ, এই ইন্স্যুরেন্স ফিটা প্রতি বছর আপনাকে দিতে হবে। আপনি যদি প্রতি বছর ঠিকঠাক বিজনেস করে ব্যাংকে রিটার্ন করতে থাকেন, গভর্নমেন্টও আপনাকে ওই হারে ইন্স্যুরেন্স ফিটাও কমাতে থাকবে। ধরুন আপনাকে একটু বিশদে বলা যাক, ধরুন আপনি 90 টাকা জেনারেল কাস্ট 90 টাকা আপনি পেয়েছেন, 5 বছরে শোধ করতে থাকবে, তাহলে 5 × 18 = 90, 18 টাকা করে আপনার প্রতি বছরে সুদ সমেত ফেরত দিতে হবে, যেটা বলে। এবার প্রথম বছরে আপনি 90 টাকার ইন্স্যুরেন্স করিয়েছেন, পরবর্তী বছরে গিয়ে আপনি যদি 18 টাকা ফেরত দেন তাহলে বাকি থাকছে হচ্ছে 78 টাকা, 72 টাকা, সেই 72 টাকার উপরে আপনার কিন্তু আর 1.5% হারে ইন্স্যুরেন্স ফি দিতে হবে, আপনাকে দিতে হবে 0.75%, অর্থাৎ হাফ। দ্বিতীয় বছরেও যদি সেই 18 টাকা আবার ফেরত দেন তাহলে বাকি যে লোন অ্যামাউন্টটা পড়ে থাকবে সেই অ্যামাউন্টের উপরে আপনাকে 0.50% হারে আবার ইন্স্যুরেন্স ফি জমা দিতে হবে। তাহলে সরকার কিন্তু দুটো জিনিস করে দিচ্ছে, আপনি ঠিকঠাক বিজনেস করুন, ঠিকঠাক ব্যাংকের টাকা শোধ দিন, আমরা ইন্স্যুরেন্স ফিটাও কমিয়ে দিচ্ছি। এইবার এই 3 বছরের মধ্যেই সাধারণত একটা এন্টারপ্রেনিয়রশিপ দাঁড়িয়ে যাওয়ার কথা, প্রথম বছরে হয়তো লাভ না হোক লোকসানের দিকে থাকবে না, কিংবা লাভ লোকসান প্রায় সমান সমান থাকবে, দ্বিতীয় বছর থেকে একটু লাভের পরিমাণ বেড়ে যাবে, তৃতীয় বছর থেকে ইউনিটটা ঠিকঠাক রান করে যাবে, এটাই সরকার বাহাদুর চিন্তা করেছেন। তাই পরবর্তী ক্ষেত্রে 0.50% থেকে যেটুকু ঋণ থাকবে তার উপরে ইন্স্যুরেন্স ফিটা আপনাকে দিয়ে দিতে হবে। মনে রাখবেন এর জন্য আপনাকে কোনো ফর্ম ফিল আপ করতে হবে না, আপনি শুধু একটা কনসেন্ট দেবেন, আমি এই ইন্স্যুরেন্সে রাজি আছি, তাহলে কিন্তু ব্যাংক আপনাকে কোনো রকম কোল্যাটারাল মর্টগেজ বা কোল্যাটারাল সিকিউরিটির কথা মুখেও আনতে পারবে না। এবার দেখা যাক দ্বিতীয় ব্যাপার, ব্যাংক আপনাকে 90 টাকা দিচ্ছে কিন্তু তার বদলে আপনার কাছে ধরা যাক 25,000 টাকা বা 20,000 টাকার একটা কিছু নিয়ে নিয়েছে, সেটা ডিপোজিট হিসাবে, তাহলে আপনি বলতে পারেন যে আমি যে 20,000 টাকা দিলাম তাহলে আমার ফায়দা কি হলো? তাহলে ওই 20,000 টাকা দিলেন তার মানে আপনার পুঁজি থেকে দিলেন, কিন্তু সেই 20,000 টাকা 90,000 টাকা থেকে বাদ দিন, 70 টাকার উপরে ইন্স্যুরেন্স ফি।
অলরেডি আপনি কিন্তু 20,000 টাকা ব্যাংকে জমা করেছেন, ব্যাংকে কিন্তু নিট লোন দাঁড়িয়ে গেছে এখন 70 টাকা, এই 70 টাকার উপরে আপনার ইন্স্যুরেন্স হবে, বাকিটার উপরে নয়। এবার গভর্নমেন্ট কোনো লোন যদি আপনি নেন সেখানে সাবসিডি আছে, ধরুন জেনারেল কাস্টের ক্ষেত্রে 90 টাকার মধ্যে 25 টাকা ছাড় আছে, 25 টাকা ব্যাকএন্ডেড সাবসিডি আছে, সেটা কথা একটু পরে আসি, আমি এটাকে বুঝিয়ে নিই। তাহলে 65 টাকা যেটা বাকি থাকছে সেই 65 টাকার উপরে ইন্স্যুরেন্স ফি হবে, রেজিস্ট্রেশন চার্জ 1% থাকবে, তাহলে 65 টাকার উপরে 1.5% আপনাকে দিতে হবে সবটার উপরে না। তাহলে এটা আপনার একটা লুক্রেটিভ ব্যাপার হলো, তাহলে আপনার যে লোন সেটার কিন্তু গ্যারান্টি হলো, আপনি ইন্স্যুরেন্স ফিটা দিয়ে দিলেন, আপনার যে যে জিনিসগুলো ব্যাংক জানতে চাইবে দিয়ে দেবেন, ইন্স্যুরেন্স ফিটা জমা করে দেবেন, আপনাকে ব্যাংক কোলাটারাল সিকিউরিটি চাইতে পারবে না। 5 লাখ টাকা পর্যন্ত কোনো কোলাটারাল সিকিউরিটি বা কোনো কিছু চাওয়ার অধিকারই ব্যাংকের নেই। যদি নাও থাকে আপনি বলবেন যে 5 লাখ টাকার উপর আমি ক্রেডিট গ্যারান্টি করিয়ে দেব, তাহলে ক্রেডিট গ্যারান্টি ইন্স্যুরেন্স করিয়ে দিন, কোনো অসুবিধা নেই, ব্যাংক কিন্তু আপনাকে দিয়ে দিতে বাধ্য। তো ঘটনা হচ্ছে এইবারেও আবার একটা প্রশ্ন থেকে যায়, প্রশ্নটা কি, এবার গভর্নমেন্ট যে সাবসিডি দেয় প্রথমেই দেয় না, আপনাকে 90 টাকায় কিন্তু আপনার কাছে ঋণ হয়ে থাকবে, বা 95 টাকায় কিন্তু ঋণ থাকবে। এমনি এসসি এসটিদের ক্ষেত্রে সাবসিডির পরিমাণটা হচ্ছে 35, এটাকে আমরা বলি ব্যাক এন্ডেড সাবসিডি, মানে আপনি ঠিকঠাক বিজনেস করলে তবে সেই সাবসিডির অধিকারী হবেন। আপনার প্রথম 3টে বছর এক একটা স্কিমের ক্ষেত্রে এক এক রকম, আপনাকে সেটা কিন্তু থাকবে প্রথমে ইন্টারেস্ট ফ্রি লোন হিসাবে, আপনাকে লোনটা ঠিক মতো শোধ করে যেতে হবে। যদি 65 টাকা হয় তাহলে 13 টাকা করে, কারণ আপনি ব্যাক এন্ডেড সাবসিডি, প্রথমে কিন্তু ইন্টারেস্ট নেবে না, লোনের পোর্শনটাও শোধ নেবে না, কিন্তু আপনার ওই টাকাটা বাদ দিয়ে, মানে সাবসিডির অ্যামাউন্টটা বাদ দিয়ে আপনাকে শোধ করে যেতে হবে ঠিকঠাক, তবে 3 বছরের মাথায় দিয়ে আপনার সেই সাবসিডিটাকে ওরা অ্যাডজাস্ট করে দেবে। তাহলে এইটা ঠিক যে প্রথমে 95 টাকা আমি 35 টাকা সাবসিডি পেয়ে গেলাম, তার মানে আমার 60 টাকা রইল, আর নয়, এটা আপনাকে কাজ করতে হবে, ঠিকঠাক পয়সা ফেরত দিতে হবে, তবেই কিন্তু আপনি ওই সাবসিডির অধিকারী, তা নাহলে কিন্তু সাবসিডির অধিকারী নন। তাহলে এটা আপনাকে মাথায় রাখতে হবে। হলো, ব্যাংক আপনাকে টাকা দিল, সব কিছু করলো, করার পরে তারপরে এবার আপনার দায়িত্ব এন্টারপ্রেনিয়রশিপ প্রতিষ্ঠা করা, আপনি যে স্বপ্নটা দেখেছেন সেই স্বপ্নটাকে সাকার করা। এর মধ্যে আরেকটা অভিযোগ প্রায় আছে, ব্যাংক খানিকটা টাকা দিয়ে আর দিচ্ছে না, সেটার ক্ষেত্রেও আমি একটা কথা বলে রাখি, যদি সত্যি সত্যি আপনার পরে কোনো পয়েন্ট থাকে সরাসরি আপনার জেলা শিল্প কেন্দ্র বা KVIB অফিসের সঙ্গে যোগাযোগ করবেন। কোনো PMEGP লোনের ক্ষেত্রে, প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রামের ক্ষেত্রে, আপনি প্রত্যেকটা জেলা অফিসে, আমাদের অফিস রয়েছে, সেখানে গিয়ে আপনি যোগাযোগ করবেন জেলা আধিকারিকের সঙ্গে। জেলা শিল্প কেন্দ্রে নর্মাল লোনের জন্য আপনি সেখানে যেতে পারেন, ব্যাংক আপনাকে খানিকটা ক্যাপিটাল সাবসিডি দিয়ে আর দিচ্ছে না, কারণ একটা লোনের 2টো পোর্শন থাকে, একটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার লোন, আর একটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল লোন। ক্যাপিটাল এক্সপেন্ডিচার আপনি ধরুন 30 টাকা করেছেন, 70 টাকা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল, এই 30 টাকা ব্যাংক আপনাকে দিতে বাধ্য লোন স্যাংশন করার পরে। যদি আপনি 30 টাকা না খরচা করতে পারেন 70 টাকা নিতে পারবেন না, এই 70 টাকা কিন্তু ব্যাংক আপনাকে হাতে দেবে না, একটা ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট করে দেবে, যে ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্টটা আপনার পক্ষেই মঙ্গলজনক। কেন না, ওই ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্টটা যতটুকু পোর্শন আপনি তুলবেন, প্রথমেই 70 টাকা আপনার দরকার হবে না, যতটুকু আপনি তুলবেন ততটুকুই আপনাকে ইন্টারেস্ট দিতে হবে, 70 টাকার উপরে নয়, এটা আপনার পক্ষে একটা মঙ্গলজনক দিক। আপনি 30 টাকা দিয়ে মেশিনারি বসালেন, বসে 25 টাকা খরচা করলেন, তাহলে 70 থেকে 25 টাকা যেটা তুললেন তার উপরে ইন্টারেস্ট হবে, 70 টাকার উপরে নয়। কাজেই এইটা মাথায় রাখবেন, ব্যাংকের লেনদেনটা সম্পূর্ণ রাখবেন, যত আপনি লেনদেন নেবেন দেবেন তত ইন্টারেস্টের পরিমাণটা কিন্তু কমতে থাকবে, আর বাকি যে 30 টাকা সেই ক্যাপিটাল এক্সপেন্ডিচারটাকে ওরা মান্থলি একটা ইনস্টলমেন্ট করে দেবেন, সেটা আপনার ক্যাপিটাল এক্সপেন্ডিচার, যেটা ফিক্সড ক্যাপিটাল আমরা বলে থাকি, সেটাকে আপনাকে ওরা ভাগ করে দেবে 5 বছর, সেটা আপনাকে দিয়ে যেতেই হবে। ক্যাশ ক্রেডিটটা আপনার ইচ্ছা মতো হতে পারে, আপনি যেটুকু নিলেন শোধ করলেন, নিলেন শোধ করলেন, এরকম করে যদি আপনি 1 বছর সব টাকাটা ব্যবহার করতে পারেন, ব্যাংকই আপনাকে প্রস্তাব দেবে
যে আপনি ক্যাশ ক্রেডিট লিমিটটাকে বাড়িয়ে নিন, এক্ষেত্রে আমাদের কোনো পারমিশনের দরকার হয় না, যদি দরকার হয় আমরা দিয়ে দিই ব্যাংক যদি আমাদের কাছে চায়, আর যদি নাও চায় ব্যাংক ইচ্ছা করলেই আপনাকে ওই ক্যাশ ক্রেডিট লোনের পরিমাণ বৃদ্ধি করে দেবে। আপনাকে বলবে যে স্যার আপনি টাকা নিলেন, আপনার ব্যবসা করছেন শুনছি ভালো হচ্ছে, তাহলে আপনার ক্যাশ ক্রেডিটটা একটু বাড়িয়ে নিন না। কারণ ব্রাঞ্চ ম্যানেজারের উপরেও চাপ থাকে যে তাদের টাকাটাকে বাড়াতে হবে যাতে ডিপোজিটার যারা আছে তাদের ঠিকঠাক টাইমে টাকাটা আমি দিতে পারি। তাহলে এটা ব্যাংকের একটা দায়িত্বের মধ্যে পড়ে। আপনি যদি গুড এন্টারপ্রেনিয়র হন আপনাকে আরো লোন ব্যাংক নিতে উদ্বুদ্ধ করবে। এইটা গেল ঋণ নেওয়ার প্রসঙ্গের কথা। যদি কোনো কাজে কোনো জায়গায় বাধা হয় তাহলে আপনাকে বলেছি এন্টারপ্রেনিয়রশিপ, গুড এন্টারপ্রেনিয়রশিপ হতে হলে আপনার যে সমস্ত জেলা শিল্প কেন্দ্র আছে, যে সমস্ত কেভিআইবি জেলা অফিসগুলো আছে, সেন্ট্রাল অফিস আছে, কেভিআইসি যে সেন্ট্রাল অফিস আছে চিত্তরঞ্জন এভিনিউতে, সব জায়গায় আপনি যোগাযোগ করতে পারেন, ইমেল করতে পারেন, ফোনে যোগাযোগ করতে পারেন, সেই অফিসারদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাকে এই সংক্রান্ত ব্যাপারে ট্রেনিংও আপনাকে দিতে হবে, নিতে হবে, যেটাকে বলি ইডিপি ট্রেনিং, এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আপনি যদি কোনো সরকারি লোন নাও নেন তাহলেও অনলাইনে ইডিপি ট্রেনিং করতে পারেন, পিএমইজিপির ওয়েবসাইটে সেটা পেয়ে যাবেন, প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রামে, ওটা খুব দরকারি ওয়েবসাইট। আর পশ্চিমবঙ্গ সরকারের একটা ওয়েবসাইট আছে মাই এন্টারপ্রাইজ westbengal.in, মাই এন্টারপ্রাইজ wb.in, এটাতে আপনারা যদি কোনো কোশ্চেন থাকে কোনো বিষয়ে, সেটা বিদ্যুৎ বিল বিষয়ে হোক, সেটা জমির ব্যাপারেই হোক, ওটাকে বলে সিঙ্গেল উইন্ডো। আর একটা কথা আপনাদের মনে রাখার দরকার, কোনো জায়গায় কোনো ক্ষেত্রে যদি বাধা হয়ে থাকে, সেটা জমির ক্ষেত্রে হোক, ইলেকট্রিসিটির ক্ষেত্রে হোক, ব্যাংকের ক্ষেত্রে হোক, আপনার এন্টারপ্রেনিয়রশিপ তৈরি করতে যদি কোনো জায়গায় বাধা হয়, আপনি জেলা শিল্প কেন্দ্রে যাবেন, আপনার নামটাকে নথিভুক্ত করাবেন, সেখানে আপনার কমপ্লেন লজ করবেন, সেখানে সিঙ্গেল উইন্ডো সেল আছে, সেখানে সব আধিকারিকরা ওখানে বসেন দু সপ্তাহে অন্তত একবার, এটা সরকারি নির্দেশ, আপনার সেখানে অভিযোগের নিষ্পত্তি করে দেবার দায় তাদের। আপনি যদি সঠিক হন আপনি সেখানে সঠিক বিচার পাবেন, আপনাকে গ্যারান্টি দেওয়া যেতেই পারে। সুতরাং এন্টারপ্রেনিয়রশিপ করতে গেলে আপনাকে কিন্তু নিজেকেও অনেকটা আপডেট করতে হবে, নিজেকে নিজেকে জানতে হবে, যে জানানোর জন্যই আজকের এই পর্যায়ে আমার। তাহলে ব্যাংক আপনাকে দিল এন্টারপ্রেনিয়রশিপ হয়ে গেল, এন্টারপ্রেনিয়রশিপের পরে আপনার এস্টাবলিশড হয়ে গেল, এস্টাবলিশড হয়ে যাওয়ার পরে আপনাকে আধার কার্ড করিয়ে নিতে হবে। কার আপনার নয়, আপনার ওখানে যারা কাজ করছে তাদের নয়, ওই ইউনিটের আধার কার্ডটা করতে হবে, একদম বিনা পয়সায় হয়, আপনি নিজে পারলে করে নিতে পারেন। উদ্যোগ আধার বলে ওয়েবসাইট আছে, উদ্যোগ আধার .gov.in, এখানে আপনি খুলে আপনার যা তথ্য চাইবে সেগুলোকে দিয়ে আপনি এন্টারপ্রেনিয়রশিপ রেজিস্ট্রেশন করাতে পারেন। এই আধার মডিউল থাকলে কি কি সুবিধা আমি পূর্ববর্তী পর্যায়ে বলেছি, আপনি অনেক কিছু সুবিধা পেতে পারেন, ক্যাপিটালের উপর সাবসিডি পেতে পারেন, আপনার যারা কাজ করবে সেখানে প্রভিডেন্ট ফান্ডের জন্য সুবিধা পেতে পারেন, ইলেকট্রিক বিলে ছাড়পত্র পেতে পারেন। জানেন আধার কার্ড করা থাকলে এইগুলো অ্যাপ্লাই করতে সুবিধা হয়, যদি না করা থাকে তাহলে অবিলম্বে করিয়ে নিন। যারা পূর্বে করেছেন এখন আধার কার্ড করাননি তাদের উদ্দেশ্যেও বলছি যে আপনারা অবশ্যই আধার কার্ড করবেন, কারণ আমার যেটা ধারণা এখনও সরকার ঘোষণা করেননি, তবে অবিলম্বেই এটা ঘোষণা করতে পারেন, যাদের এন্টারপ্রেনিয়রশিপ আছে, ধরুন আপনার একটা গ্রিল কারখানা আছে, আপনার একটা হোটেল আছে, আপনার একটা যে কোনো ধরনের ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, যে কোনো একটা সার্ভিস ইউনিট আছে, আপনি আপনার এন্টারপ্রাইজের অবশ্যই আধার কার্ড করাবেন, কারণ লকডাউনের পরে আপনার এন্টারপ্রাইজের পরিস্থিতি খারাপ হতে পারে, আপনার জব ছাঁটাই করতে হতে পারে, আপনাকে এন্টারপ্রেনিয়রশিপ বাঁচাতে গেলে আধার কার্ড করতে হবে। সেই আধার কার্ড আপনি নিজে করে নিতে পারেন, অথবা নিকটস্থ জেলা শিল্প কেন্দ্রে গিয়ে, অথবা কোনো সাইবার ক্যাফেতে গিয়ে আপনি প্রয়োজনীয় নথিপত্র দিয়ে আপনি আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করুন, সঙ্গে সঙ্গেই আপনার আধার কার্ড আপনার কাছে চলে আসবে, প্রিন্ট আউট করে রেখে দিন। আপনি যখনই অ্যাপ্লাই করবেন কোনো কিছু সাবসিডির জন্য, কোনো কিছু হেল্পের জন্য, এই আধার কার্ডটা আপনার কাছে প্রয়োজনীয় বিষয় হয়ে দাঁড়াবে। সেটার জন্য একটা পুরো ক্লাস আপনাদের বলেছি কিভাবে আধার কার্ড, ওটা আমার যে ফেসবুক লাইভ আছে আমার প্রোফাইলে গিয়ে সেখানে দেখলে আপনি পুরোপুরি বুঝতে পারবেন কী করে অ্যাপ্লাই করতে হয়, আমি সেটা বলে দিয়েছি। আপনি বাড়িতে সবার এখন অ্যান্ড্রয়েড ফোন আছে, অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারেন, এটা কোনো বড় বিষয় নয়। তবুও যদি বুঝতে না পারেন তাহলে আপনাকে
সাইবার ক্যাফেতে ওরা বিনা পয়সায় করে দেবে না, সামান্য খরচ নেবেই হয়তো। জেলা শিল্প কেন্দ্র বা সরকারি অফিস তখন লকডাউনের মধ্যে আছে, আপনাকে এখন করে দিতে পারবে না, তবুও যদি পৌঁছন তবুও করে দিতে ওরা বাধ্য হয়ে গেল। তাহলে এই যে আপনি আধার কার্ড করিয়ে নিলেন, সব কিছু করলেন, ইউনিটটা ঠিকঠাক রান হলো, রান হওয়ার পরে আপনার মার্কেটিংয়ের প্রসঙ্গ আসে। মার্কেটিংয়ের প্রসঙ্গ বলতে আপনি তো আগে থেকে একটা মার্কেটিং করে রেখেছেন, তা সত্ত্বেও আপনার কতগুলো প্রশ্ন করেন আমাকে। আমি যখন অফিসে থাকি তখন অনেক প্রশ্নের মুখোমুখি, তাহলে সরকার কি কোনো হেল্প করবে না? আমি যেটা বানিয়েছি সেটা বিক্রি করার দায়িত্ব কি শুধু শুধু আমার? হ্যাঁ আপনার। সরকার কিছুটা সাহায্য আপনাকে করতে পারে, কিভাবে করতে পারে? আপনি দেখেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মেলা হয়, ফ্রি অফ কস্টে স্টল দিতে পারে আপনাকে এমএসএমই দপ্তর, ফ্রি অফ কস্টে স্টল দিতে পারে আপনাকে, অথবা সামান্য ভাড়ার বিনিময়েও দিতে পারে। বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় যে মেলাগুলো হয় সেই মেলাগুলোতে আপনি ফ্রি অফ কস্টে স্টল দিয়ে সেখানে আপনার মালের এক্সিবিশন করাতে পারেন, অথবা বাংলার হাট বলে একটা আপনার ওয়েবসাইট আছে গভর্নমেন্টের, আপনার ঠিকঠাক প্রোডাক্ট যদি ঠিকঠাক কোয়ালিটি সম্পন্ন হয় সেখানে আপনি জায়গা পেতে পারেন, সেখানে গিয়ে আপনার প্রোডাক্ট আপনি আপলোড করতে পারেন অ্যাজ এ এন্টারপ্রেনিয়র। ন্যাশনালেরও এরকম ওয়েবসাইট আছে, কেন্দ্রের এরকম ওয়েবসাইট আছে, NSIC ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, এদেরও ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার প্রোডাক্টগুলো আপলোড করতে পারেন। সরকার এই প্রোডাকশনগুলো যদি আপলোড করেন প্রয়োজন মতো আপনার কাছ থেকে প্রক্রিয়র করতে পারেন, ওরা কিনে নিতে পারেন। উদ্যোগাদার মডিউল থাকলে আপনি যে কোনো টেন্ডার মিট করতে পারেন, আপনি GST ছাড় পেতে পারেন, আপনার যেখানে এন্টারপ্রেনিয়র যেখানে আপনার এমপ্লয়িরা কাজ করছে, সেটা স্কিল্ড হোক আনস্কিল্ড হোক ম্যানেজার হোক যাই হোক না কেন, তাদের প্রভিডেন্ট ফান্ডে 75% দায়িত্ব তারা নিতে পারে, ইলেকট্রিসিটি বিলের ভর্তুকি পাওয়া যেতে পারে, আপনি যদি নর্মাল লোন নেন তাহলে ক্যাপিটাল সাবসিডি পাওয়া যেতে পারে, এই এত সব যে সুযোগ সুবিধাগুলো। হ্যাঁ আপনি EPIC করতে পারেন, এক্সপোর্ট প্রমোশন করতে পারেন, এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে পারে, আপনার প্রোডাক্ট যদি বাইরে যাওয়ার মতো উপযুক্ত হয়, আপনার যদি কোয়ালিটি কন্ট্রোল করা থাকে, আপনি যদি নির্দিষ্ট স্ট্যান্ডার্ডাইজেশন করতে পারেন, আপনাকে EPIC আপনাকে বিনা পয়সায় বাইরে যে সমস্ত মেলাগুলো হয় সেখানে আপনাকে সুযোগ দিতে হতে সুযোগ দেওয়া যেতে পারে, আপনার কোনো খরচা নেই, আপনাকে প্রোডাক্টটা নিয়ে যেতে হবে সেখানে আপনার প্রোডাক্ট ডিসপ্লে করবেন ব্যাস। তাহলে বুঝতে পারছেন যে উদ্যোগ আধার মডিউলটা কতটা গুরুত্বপূর্ণ, এবং তার সঙ্গে আপনার সততা আপনাকে একটা উচ্চতার শিখরে পৌঁছে দেবে। মার্কেটিং করতে গেলে একটা জিনিস মাথায় রাখবেন, আগে থেকেই কিন্তু আপনার প্রতিদ্বন্দ্বী মার্কেটে উপস্থিত। মার্কেটিং স্ট্র্যাটেজি কি হবে কেউ কাউকে বলবে না, কোনো ওয়েবসাইট জানাবে না, কেউ আপনাকে কিভাবে মার্কেটিং করবেন শিখিয়ে দেবে না, আপনার বুদ্ধি আপনার অন্তর্দৃষ্টি আপনাকে সেই ম্যানেজমেন্টের দিকে নিয়ে যাবে কিভাবে আপনার মার্কেটিং বৃদ্ধি পাবে। ধরা যাক একটা উদাহরণ দিয়ে বলি, ধরুন একটা মুড়ি মিল আপনি করেছেন, খুব সাধারণ জিনিস, মুড়ি সবার প্রয়োজনীয়, একটা মুড়ির মিল করেছেন, সেখানে অনেক কর্মচারী কাজ করেন, আপনাকে মার্কেটিংটা দেখতে হয়, তো আপনি একটা বাজারে গেলেন, বাজারে যারা ব্যবসাদার তারা কি করে মুড়ি বেচে, যারা মুড়ি বেচে মুদিখানার দোকানে মুড়ি বেচে, এবং সে মুড়ি যে বেচে আপনি যখন কারখানা করেননি তখনও সে বেচত, আপনি কারখানা করেছেন তখনও সে বেচে, আপনি যদি সেই দোকানদারটার কাছে গিয়ে বলেন আমার কাছ থেকে মুড়ি নিতে হবে, সে কি নেবে? প্রথমেই সে বলবে না, কারণ আমাকে যারা মাল সাপ্লাই দিচ্ছে তারা বহুদিন ধরে দিচ্ছে, তাহলে যে বহুদিন ধরে দিচ্ছে মালটা তার তাদের আমি কি করে না বলবো? হ্যাঁ তার ক্ষেত্রে একটা বাধ্যবাধকতা আছে ঠিকই। এ আবার যে আপনি নতুন এন্টারপ্রেনিয়র, আপনি মুড়ি নিয়ে এসছেন, দুদিন দিলেন, তৃতীয় দিনের পরে আপনি বললেন না স্যার আমি আর দিতে পারলাম না, তখন ওই লোকটা যাবে কোথায়? তার মানে আপনাকে স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। স্ট্র্যাটেজি কি? যে স্ট্র্যাটেজি আপনি ভাবছেন যে এটা আপনার পক্ষে ফ্রুটফুল, এক্সপার্টদের সঙ্গে কথা বলুন, না পারলে নিজের বুদ্ধি অ্যাপ্লাই করুন, আপনি কি কমিশন দেবেন, কিভাবে কাজ করবেন, কতদিন অন্তর পেমেন্ট নেবেন, কতদিন অন্তর মাল সাপ্লাই দেবেন, একদম ঝকঝকে যেন জিনিসপত্র কোন ট্রান্সপারেন্সি থাকে, কোনো অস্বচ্ছতার ভাব যদি থাকে তাহলে আপনার বিজনেস রান করবে না, অবশ্যই রান করবে না, আপনাকে কোনো দোকানদার বিশ্বাস করবে না, কোনো বিজনেসম্যান বিশ্বাস করবে না। হ্যাঁ
আর একটা জিনিস আপনাকে খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখতে হবে, প্রত্যেকটা অভিযোগ ভালো কথা শুনতে, খারাপ কথাটা শুনতে ঠিক কণ্ঠস্বরকে রুদ্ধ করবেন না, তাদের বলতে দিন, তাদের বলার মাধ্যমে আপনার প্রোডাক্টের কোয়ালিটি নিয়ন্ত্রিত হবে। যদি আপনি তাদের কথায় গুরুত্ব দেন, আপনার মাল কোন দোকানে পাওয়া যায় তারা খুঁজে নিয়ে যাবে, আপনাকে যেতে হবে না। এন্টারপ্রেনিয়রশিপের প্রথম কথাই হচ্ছে দোকানদার এতদিন ব্যাংকের সঙ্গে সঙ্গে সেই ট্রান্সপারেন্সি কিন্তু আপনাকে রাখতে হবে। যদি সেই ট্রান্সপারেন্সি রাখতে পারেন তাহলে আপনার এন্টারপ্রেনিয়রশিপ টিকে যাবে। সেক্ষেত্রে আপনি যদি দুঃখেও পড়েন, আপনি মানি ক্রাইসিসে পড়েন, আপনার পাশে ওই ব্যাংকটি থাকবে, আপনার পাশে ওই দোকানদারটি থাকবে, আপনার পাশে ক্রেতারা থাকবে, যদি আপনি কারোকে চিট না করে থাকেন। আর সাবসিডি নিয়ে ধর কি হবে, আপনি গেলেন, আপনাকে বাঁচানোর ক্ষমতা কারোর নেই। আর আপনার জন্যে, হ্যাঁ হ্যাঁ কেবলমাত্র আপনার জন্যে, আরো দশটা শিক্ষিত ছেলে কিন্তু টাকা পাবে না, এটা খেয়াল রাখবেন। আপনি একদিন বিয়ে করবেন, আপনার সন্তানাদি হবে, সেই সন্তান আপনার কৃতকর্মের ফল ভোগ করবেন। কাজেই যেখানে যাবেন, যে দপ্তরে যাবেন, মাথা উঁচু করে কথা বলুন, এটা পরিষ্কারভাবে বলুন, তারাও দেখবেন যে পরিষ্কারভাবে আপনার কাছে বলছে। আপনি দুপায়ে গোলে, তারাও দুপায়ে গোলে, না হোক এক পায়ে গোলে, তাহলেই আপনার যে এন্টারপ্রেনিয়রশিপ সেটা দাঁড়িয়ে থাকবে, আপনি একজন সফল এন্টারপ্রেনিয়র হতে পারবেন। আর একটা কথা না বললেই নয়, ইডিপি ট্রেনিং এ যখন যাবেন ভিজিট করানো হয় কিভাবে তারা করছেন, কিভাবে কাজ করছে। অনেক এরকম এন্টারপ্রেনিয়র আছে, জানি না তাদের লকডাউনে তাদের কি অবস্থা হয়েছে, সত্যি তাদের উপর খুব দুঃখ হয়, জানি না তারা হয়তো টিকেও যেতে পারে। সেখানে তাদের টেকাবে কিন্তু সততা, দায়িত্বশীলতা, যত্নবান হওয়ার প্রবণতা। আপনি যত্নবান হলে সরকারও আপনার প্রতি যত্নবান হবে, সরকারি আধিকারিকেরা আপনার প্রতি যত্নবান হবে। সরকারি আধিকারিককে আপনার প্রতিদ্বন্দ্বী ভাবার কোনো কারণ নেই, ব্রাঞ্চ ম্যানেজারকে আপনার প্রতিদ্বন্দ্বী হবার কোনো কারণ নেই। আপনি শুধু যখন যেখানে দেখা করবেন, আপনি যে প্রশ্নগুলো ওখানে করছেন সেই প্রশ্নগুলো শালীনতা রাখবেন এবং ধৈর্য স্থৈর্য বড় সেটা রাখবেন। আর একবার প্লিজ আপনি ওই সিটে নিজেকে একবার প্রতিষ্ঠা করে দেখবেন তো, আপনি যদি পারেন সেটা করতে আপনাকে কেউ ঠেকাতে পারবে না। আপনি একজন সফল এন্টারপ্রেনিয়র হবেন, আপনি নিজের পরিবারের দায়িত্ব নিতে পারবেন, আপনি আরো কতগুলো পরিবারের দায়িত্ব নিতে পারবেন। আপনার মধ্যে সে পাওয়ার আছে, আপনার মধ্যে সে উইল ফোর্স আছে, আমি জানি আপনি পারবেন সেটা করতে। সুতরাং কোনো কিছুই আপনার মধ্যে অভাব নেই, অভাব নিজেকে শিক্ষায় চেতনায় উদ্বুদ্ধ করা, কিভাবে কাজ হচ্ছে না হচ্ছে, কিভাবে ব্যাংকের কাজ হয়, সমস্ত কিছুগুলোকে নিজের মধ্যে আত্মস্থ করে নিন, করে নিয়ে এগোন। যদি কোনো অসুবিধা হয় ইনবক্সে আমাকে পাঠাবেন, আমি অবশ্যই তার জবাব দেব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, সবাই ভালো থাকুন, জরুরি প্রয়োজন ছাড়া বাড়িতে বেরোবেন না, সরকারি সার্কুলারগুলি নিয়মবিধি যেগুলো আছে মেনে চলুন, আপনি সুস্থ থাকলে সমাজ থাকবে, সবাই সুস্থ থাকবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ধন্যবাদ সকলকে। আজকের মতো এখানেই শেষ, পরবর্তী পর্যায়ে যখন হবে আমি আমার ফেসবুককে আমি জানিয়ে দেবো যে স্বনির্ভরতার ধাপ, পরবর্তী ধাপ কবে।